بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير واستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الغيب ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله
فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فلا تكو في مرية مما يعبد هؤلاء، ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান 1436 হিজরির এই মোবারক দিনগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থেকে ইমানের অবস্থায় থেকে সিয়ামের কিয়ামের তৌফিক দান করেছেন, যেখানে অসংখ্য মানুষ ইমান থেকে বঞ্চিত রয়েছে। কেউ জাতিগত মুসলিম হলেও ভালো আমল থেকে বঞ্চিত রয়েছে, হতভাগা, এখন আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে রয়েছে। আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ভালো মানুষ, নেক মানুষ যারা ফরজ ওয়াজিব আদায় করেন আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে সচেষ্ট হন, সেসব ভাই বোনদেরকে আল্লাহ পাক রব্বুল যেখানে আছেন আরও বেশি নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। এই মাহে রমজানে আল্লাহ পাক আমাদের ওপর রহম করেন, উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রব্বুল সম্মানিত করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীদের খাতায় যেন আমাদের নাম লিখে দেন। আমাদের ধারাবাহিক তফসির চলছিল জুমার দিনে সূরা হুদের। আজকে অল্প কয়েকটি আয়াত রয়েছে, ইনশা আল্লাহ তাআলা সেই তফসিরগুলি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়, যেমন যারা নিয়মিত আসেন তাদের জানা আছে যে সাতজন নবী রসুলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং তাদের জাতির কথা বর্ণনা করেছেন। কারো কথা সংক্ষেপে, কারো কথা একটু লম্বা, যেমন নূহ আলাইহিস সালাম এবং তার জাতির কথা বিস্তারিত প্রথমে আলোচনা করা হয়েছে। তারপরে আদ সম্প্রদায়ের কথা, হুদ আলাইহিস সালামের জাতি, সামুদ সম্প্রদায়ের কথা, সালেহ আলাইহিস সালামের জাতির কথা, তারপরে আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদিও সংক্ষেপে, তারপরে লূত আলাইহিস সালামের কথা, তার জাতির কথা, তার জাতির ধ্বংসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আর তারপরে শোয়েব আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, আর তার জাতির কথা, জাতির অপরাধের কথা এবং ধ্বংসের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর তারপরে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ রব্বুল আলামিন এক দুটি আয়াতে উল্লেখ করেছেন, যেমন গত হয়েছে একটি দুটি আয়াত, আর সামনে আরেকটি আয়াত আসছে মূসা আলাইহিস সালাম সম্পর্কে। এইসব আম্বিয়া রসুলগণের ঘটনাবলী, তাদের জাতির সাথে যা হয়েছিল তাতে হক এবং বাতিলের দ্বন্দ্ব ছিল। হক সত্যকে নিয়ে এসেছিলেন আল্লাহর তরফ থেকে নবী রসুলগণ, হককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন, জয়ী করেছেন, হকপন্থীকে আল্লাহ পাক জয়ী করেছেন, আর যারা বাতিলপন্থী ছিল কাফের মুশরিক বিদিন আল্লাহদ্রোহী পাপিষ্ট তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আর আখেরাতেও তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আর তাদের সাথে আম্বিয়া রসুলগণের সাথে এই কাফের জাতিগুলি যে আচরণগুলি করেছে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করে দেওয়ার পরে প্রিয় নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল মক্কি জীবনে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আয়াত নম্বর 109 ইরশাদ করছেন, ফালাতা কুফি মিরিয়াতি মিম্মা ইয়াবুদু হাউলাই, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কোন সন্দেহে থেকো না। ফালাতাকো, তাকো আসলে ছিল তাকুন, নুন কে হজফ করে হালকা করে দেওয়া হয়েছে, তুমি থেকো না ফি মিরিয়াতিন মানে সন্দেহে, শাক্কিন, তো শাক মানেও সন্দেহ হয়, রাইবন মানেও সন্দেহ হয়, আর মিরিয়াতুন মানেও সন্দেহ হয় আরবিতে, তুমি সন্দেহে থেকো না, মিম্মা ইয়াবুদ হাউলাই ওই সব ধর্মকর্ম সম্পর্কে, ওই সব দেবদেবী সম্পর্কে, ওই সব বাতিল উপাস্য সম্পর্কে যেগুলির এই সব মুশরিকরা পূজো করে থাকে,
অর্থাৎ বাতিলপন্থীদের কাফের মুশরিকদের যে বিভিন্ন তাদের মন গড়া ধর্মকর্ম রয়েছে সেগুলি সম্পর্কে তুমি সন্দিহান হইও না যে সেগুলিতেও কোনো সত্যতার গন্ধ আছে বা সেগুলি করেও তারা ইহকাল পরকালে সুখ লাভ করতে পারে বিজয় লাভ করতে পারে এইরকম ধাঁধায় থেকেও না এইরকম ধোকায় থেকেও না আর সন্দেহ রাখিও না তুমি মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম মিন কাবুল এরা যে এইসব উপাস্যের উপাসনা করে মাবুদের পূজা করে অর্থাৎ দেবদেবীর কাফের মুশরিকরা এগুলির যে কোনো সনদ রয়েছে দলিল রয়েছে এমন কথা নয় বরং এরা বাপদাদাদের দেখা দেখি পূর্বপুরুষরা যা করেছে ওই পূর্বপুরুষদের মতই করে তাকলিদ অন্ধ অনুসরণ ছাড়া আর এর কোনো দলিল নেই আমাদের পূর্বপুরুষরা কি মূর্খ ছিল তারা বুঝতো না তারা বিচক্ষণ ছিল না তারা আমাদের জন্ম দিয়েছে তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাহুম এরা এসবের উপাসনা করে না তবে ওই রকম উপাসনা করে যেমন এর পূর্বে তাদের পূর্বপুরুষরা উপাসনা করত তাদের দেখা দেখি অন্ধ অনুসরণে আর শুনে রাখো ইন্না লা মুআফুহুম নসীবাহুম গায়রা মানকুস আর নিঃসন্দেহে আমি এই কাফের মুশরিকদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেব ওয়াফা ইউয়াফি তাওফিয়া মানে হচ্ছে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া নসীবাহুম মানে তাদের অংশভাগ তাদের অংশ পূর্ণ মাত্রায় তাদেরকে দেব গায়রা মানকুস যাতে কোন রকমের কমতি করা হবে না নাকাসা আনকুস থেকে সিমাফুল সেগা মানকুস কোন রকমের ঘাটতি করা হবে না তারপরে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলে আরো সান্ত্বনা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো মূসা আলাইহিস সালাম খুব বড় রাসূল ছিলেন আমার তার সম্পর্কে একমত হতে পারেনি মানব জাতি কেউ মেনেছে কেউ অমান্য করেছে হ্যাঁ কেউ সাদরে গ্রহণ করেছে কেউ কষ্ট দিয়েছে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব আর নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম তৌরাত ফাখতুলিফা ফি কিন্তু তাতেও মতবিরোধ তৈরি করা হয়েছে তাতেও মতানৈক্য সৃষ্টি করা হয়েছে দ্বিমত হয়েছে একমত হয়নি মানব জাতি কখনো একমত হয়নি হবে না সুতরাং তোমার সম্পর্কে যে কাফেরদের ভূমিকা মক্কার লোকের ভূমিকা এটা স্বাভাবিক এটা কোনো নতুন কথা নয় একদল মানবে যারা গরিব দুর্বল তারা মানবে যারা যাদের যারা শক্তিশালী যারা পয়সাওয়ালা যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা মানতে চাইবে না কারণ তাদেরকে আঘাত বেশি লাগছে ছোট হতে হচ্ছে শয়তান বলছে তুই ছোট হয়ে যাবি মানলে তো নেতৃত্ব যাবে হ্যাঁ তুই এর চাইতে সিনিয়র কেন জুনিয়রকে মানবি তুই এর চাইতে অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি এসব কথা মানুষকে বিভ্রান্ত করে তো আল্লাহ পাক বলছেন যে তার সম্পর্কেও কি করা হয়েছে মূসা আলাইহিস সালাম সম্পর্কে আর মূসা আলাইহিস সালামের কিতাব সম্পর্কে তাওরাত সম্পর্কেও দ্বিমত করা হয়েছে একদল মেনেছে আর একদল মানেনি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রব্বিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথার যদি পূর্বেই সিদ্ধান্ত না হয়ে যেত একটি কথা পূর্বেই যদি স্থিরকৃত না হয়ে যেত সাবাকাত সাবাকাত মানে অগ্রিম হয়ে যাওয়া আগে হয়ে যাওয়া আগে থেকেই পূর্বেই যদি সেই কথা স্থির না হয়ে থাকতো লাকোদিয়া বাই নাহম তাহলে তাদের চূড়ান্ত মীমাংসা করে দেওয়া হইত অর্থাৎ কি আল্লাহর পক্ষ থেকে আগে থেকে স্থির করা আছে যে লেকুল্লে আজালিন কিতাব প্রত্যেকটি বিষয় লিখা রয়েছে কখনকার উত্থান কখনকার পতন কখন কি আসবে কখন কে ধ্বংস হবে কখন কে মারা যাবে কখন কার উপর আজাব আসবে লিখা আছে এখন আজাব আসার সময় লেখা আছে তার আগে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে থেকেই বান্দরামি করছে সেই জন্য সাথে সাথে আজাব চলে আসবে আসে আল্লাহ দ্রোহিতা করছে কুফরি করছে শিরক করছে পাপে লিপ্ত থাকছে সাথে সাথে আল্লাহ ধরে নেবেন না আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন ছেড়ে দেন না এখন ছাড় দিয়ে রেখেছেন কারণ তার জন্য একটা মেয়াদ বা সময় নির্ধারিত করা আছে ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব আর নিঃসন্দেহে এই কাফের মুশরিকরা লাফি শাক্কিম মিনহু মুরিব তারা বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত ছিল এবং ইসরাইল
বনী ইসরাইলদের হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালাম এসেছিলেন, আর তার সাথে সাথে কিবতীদের হেদায়েতের জন্য, কিবতী আরেকটা বংশ ফিরাউনের বংশ, তাদের হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালাম পাঠানো হয়েছে। তো এরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছে। এইরকমই বলা যেতে পারে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের মুশরিকদের সম্পর্কে, যে আল্লাহর যদি ফয়সালা না থাকতো যে কাফের মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ বেশ কিছুদিন সময় দিয়েছেন, মক্কাতে নবী হওয়ার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 13 বছর তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি, যদিও মাঝখানে দুর্ভিক্ষ এসেছে, হ্যাঁ, কিন্তু ওই রকম ধরনের কোনো আজাব আসেনি। কিন্তু বদর পর্যন্ত তাহলে আল্লাহ রেখে রেখেছেন মিয়াদ, যে বদরে ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য করা হবে। তো এই যে আল্লাহর পক্ষ থেকে লেখা আছে, এইরকম মক্কা বিজয় অষ্টম হিজরিতে হবে আল্লাহর পক্ষ থেকে লেখা আছে, এতদিন পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে এই সিদ্ধান্ত না থাকতো তো আল্লাহ সাথে সাথে ধরে ফেলতেন, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো তেমনি সাথে সাথে আল্লাহর আযাব নেমে আসলো, এরকম করতেন না, এরকম আল্লাহ করবেন না। আর জেনে রাখো যে তোমার জাতি এই কাফের মুশরিক মক্কার মুশরিকরা এরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছে। তারপর আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওয়া ইন্না কুল্লান লাম্মা লা ইউয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, আর নিঃসন্দেহে প্রত্যেককে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রতিপালক তাদের কর্মের পূর্ণ ফলাফল দেবেন। নিশ্চিত এই যে লাম্মা রয়েছে, হ্যাঁ, লাম্মা, এই লাম্মা সম্পর্কে আরবি গ্রামার সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা বলছেন যে এটা ছিল আসলে ছিল লমন মা, এরকম ছিল, যেটা সাধারণ মানুষের জন্য বোঝার প্রয়োজন নেই, কিন্তু যারা মাদ্রাসায় পড়েন ওদের জন্য এই এই গ্রামারটা, এই কায়দাটা একটু জটিল, সেই জন্য সামান্য একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি। বলছেন ভাষ্যকাররা যারা এই ভাষা নিয়ে, কোরআন করিমের ভাষা নিয়ে, কোরআন করিমের গ্রামার নিয়ে, নাহু নিয়ে আলোচনা করেছেন বা সার্ফ নিয়ে, তারা বলছেন যে লমন মা ছিল। তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন এমন কোন ব্যক্তি নাই, প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন তাদের প্রত্যেককে তাদের কর্মের আল্লাহ পূর্ণ মাত্রায় বদলা দিবেন। লাম্মা লাম্মা কেমন করে হলো তাহলে, এতটুকু জানিয়ে দিই শুধু। তারা বলছেন যে লামান মা, নুনটাকে যদি মিম করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে উচ্চারণ, হ্যাঁ, লামাম মা হয়ে যাবে, তাই না, এরকম হইল। তারপরে একটা মিমকে হজফ করে দেন আর মাইনাস করে দেন তাহলে কি হবে, হ্যাঁ, লাম্মা, জি, বাস এতটুকু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, কারণ এই জায়গাটুকু গ্রামারে জটিল বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে, তাদের পূর্ণ মাত্রায় বদলা দেবেন। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবির, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তারা যা কিছু করে তাদের আমল সম্পর্কে, তাদের কর্ম সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন, সবকিছুর খবর রাখেন। ফাস্তাকিম কামা উমিরতা, সুতরাং হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেইভাবে তুমি অটলতা অবলম্বন করো, ফাস্তাকিম, সোজা থাকো, অটল থাকো, সুদৃঢ় থাকো, কামা উমিরতা, যেমন তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ, যে তুমি দ্বীনের উপর অটল থাকো, ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা, এরকমই আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিকামাতের যে অর্ডার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং প্রত্যেক মানুষকে, মুমিনকে বিশেষ করে, ইস্তিকামত সম্পর্কে কোরআনে করিমে সোজা, অটলতা, এই সব সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমাস্তাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর এক জায়গায় রয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমাস্তাকামু তাতানাযযালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইস্তিকামা এক কথাই মানে অটলতা অবলম্বন করা, সোজা চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসলিম হাদিসে, কুল্লি ফি ইসলামে কাউলান, ইসলামে একটি শর্টকাট কথা বলেন, সংক্ষেপ কথা বলেন, লা আসালানু আহাদান বাদাক, আপনার পরে যেন আর কাউকে জিজ্ঞেস না করতে হয়,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কথা শুধু বলেছেন, দুটো শব্দ। হ্যাঁ, কুল, কি হাদিসটি কার মুখস্থ আছে? আমানতু বিল্লাহ আর সাম্মাস্তাকিম, বলে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, অতঃপর অটল হয়ে যা, তার উপর অটল হয়ে যা। তো আয়াতগুলি তো এরকম রয়েছে, কালু রব্বান আল্লাহ সাম্মাস্তাকাম। ইস্তেকামা সম্পর্কে আরো আয়াত, ওয়ান লাভ ইস্তাকাম আলা তরিকাতিল আসকাইনাহু মান গাদা কাসুরা, যেন রয়েছে, তারা যদি আল্লাহ প্রদত্ত পথের উপর সেরাতে মুস্তাকিম উপর অটল হয়ে যায়, ইস্তেকামত করে, লাসকাইনাহুম, আখিরাতে আল্লাহ দেবেন, দুনিয়াতে অফুরন্ত পানি আল্লাহ পাক পান করাবেন, কোনো অভাব হবে না, রিজিকের অভাব হবে না। ফাস্তাকিম কামা উমিরত, তোমাকে যেমন আদেশ করা হয়েছে তেমন তুমি অটল হয়ে যাও। ওয়ামান তাবা মাক, আর তোমার সাথে যারা এসেছে শিরক থেকে, কুফরি থেকে, পাপাচার থেকে তওবা করে, পাপে ছিল, শিরকে ছিল, কুফরি ছিল, যারা তওবা করে এসেছে, হ্যাঁ, তারাও যেন অটল হয়ে যায় তোমার সাথে। ওয়ালা তাতকাউ, আর তোমরা সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করিও না। ইস্তিকামা হচ্ছে মধ্যম পন্থা, আর সীমা লঙ্ঘন করে মানুষ, হ্যাঁ, তাতে বাড়াবাড়ি করে অথবা কমিয়ে দিয়ে, দুটো হচ্ছে সীমা লঙ্ঘন। এই জন্য ইফরাত এবং তফরিত, ডান দিকে এবং বাম দিকে হচ্ছে গর্ত রাস্তার, আর মাঝখানে হচ্ছে রাজপথ, যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর এটা হচ্ছে ইসলাম, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ওয়ালা তাতগাউ, আর তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, কারণ তোমরা যা কিছু করো আল্লাহ পাক তা দেখেন। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। এই আয়াতটি ভালো করে বিশেষ করে মনে রাখবেন, যদি পারেন তো সব আয়াতই মনে রাখেন, কিন্তু যেহেতু সম্ভব নয়, বিশেষ করে আয়াতটি মনে রাখবেন। আপনার ব্যক্তি জীবনের সংশোধনের ক্ষেত্রে, আপনার পরিবারের সংশোধনের ক্ষেত্রে, আপনার সমাজের সংশোধনের ক্ষেত্রে, হ্যাঁ, আপনার অর্থনীতির সংশোধনের ক্ষেত্রে, আপনার রাষ্ট্রনীতির ক্ষেত্রে, এবং সর্বস্তরের মানুষ একে অপরের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে। পৃথিবীতে দুই রকম মানুষ আছে, ঠিক না, সৎ আর অসৎ, হ্যাঁ, সৎ আর অসৎ, ভালো মানুষ আর খারাপ মানুষ, ঠিক কিনা? জি হ্যাঁ, পাপিষ্ট এবং সৎকর্মশীল। সৎকর্মশীল যারা, তারা ভালো কাজ করার পরেও যদি অসৎ লোকদের দিকে ঝুঁকে থাকে, অসৎ লোকদের যদি তোষামোদ করে, অসৎ লোকদের সাথে যদি ধর্মের ক্ষেত্রে, ঋণের ক্ষেত্রে ছাড় দেয়, ডিসকাউন্ট করে, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আপনি যতই নেক লোক হন না কেন, কিন্তু আপনার ডানে বামে আশেপাশে ধরেন আপনার স্ত্রী ছেলে মেয়ে অসৎ, তাদের সাথে আপনার নম্রতা, আপনার শাসক অসৎ, তার সাথে আমার নম্রতা, তোষামুদ, হ্যাঁ, তার পাপের কাজে সমর্থন, অন্যায়ের কাজে সমর্থন, গুনাহের কাজে সমর্থন, ছেলেরা হারাম ব্যবসা করছে, তারপরে তাতে আপনার হারাম কাজে, হারাম আচরণে, হারাম ব্যবসা বাণিজ্যে, হারাম উপার্জনে আপনার সমর্থন যদি থাকে, তাহলে আল্লাহর আযাব থেকে যতই মুসল্লি হন না কেন বাঁচতে পারবেন না। এই আয়াত স্পষ্ট, এই আয়াতে এত সুন্দর ভাষায় আল্লাহ পাক রব্বুল সতর্ক করেছেন, ভালো করে শুনেন আয়াতের তরজমা এবং তাফসীর। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, যারা জালেম তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না, যারা জালেম জুলুম করে, জুলুম করে কারা, যারা শিরিক করে তারা জুলুম করে। এখন মাজার পন্থীদের দিকে যদি ঝুঁকে যান দুনিয়ার গরজে, সুবিধা না, চাঁদা চাইছে না দিলে কি করে বাস করা যায়, দিলেন মন্দিরে চাঁদা চাই সেখানে দিলেন, হ্যাঁ, মিলাদের চাঁদা চাই বিদাতিদের দিলেন, হ্যাঁ, সব জায়গায় আছেন আপনি। যেমন সহি আকিদার লোকেরা চাঁদা চাই, একটা দিনে অনুষ্ঠান করবো, সহি আকিদার দাওয়াতের একটা মাহফিল হবে, ওতেও দিলেন আপনি, আবার শিরিক বিদাতে প্রচার প্রচার ওতেও দিলেন আপনি, তাহলে কি আপনি আল্লাহর আযাবকে বাঁচতে পারবেন? পারবেন না। জালেম যারা শিরিক করে, বিদাত করে, কারণ যারা শিরিক করে আল্লাহর হক নষ্ট করে, তাওহীদ নষ্ট করে, আর যারা বিদাত করে তারা রাসূলের হক নষ্ট করে। জালেম যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর হক হোক অথবা যে কোনো হক হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পাপে লিপ্ত থাকে, সে জালেম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, আল্লাহ কোরআনে এখানে বলেছেন, হ্যাঁ,
নিজের উপর জুলুম করা, নিজের উপর জুলুম করা কি, নামাজ ছাড়া আপনার উপর জুলুম করা, আপনার রোজা রাখছেন না আপনি আপনার উপর জুলুম করছেন, যাকাত দিচ্ছেন না আপনি আপনার উপর জুলুম করছেন, পর্দা করছেন না কোনো উপর নিজের উপর জুলুম করছেন, নিজের উপর জুলুম করছেন আপনি, এরকম যে কোনো পাপ, হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, হারাম ব্যবসা করছেন, যদিও কারো মেরে খাচ্ছেন না হয়তো, হারাম ব্যবসার মাধ্যমে আপনি বিড়ি সিগারেটের ব্যবসা করছেন, হ্যাঁ এইরকম বহু হারাম ব্যবসা আজকাল ছড়িয়ে রয়েছে, ধোকাবাজি মাওতাবাজি করে ব্যবসা, হ্যাঁ মানুষের খেয়ানত করে ব্যবসা করা, উপার্জন করা ইত্যাদি, আপনি জুলুম করছেন। বান্দার হকের ক্ষেত্রেও যদি কোনো হক নষ্ট করা হয়, হ্যাঁ খুন করাই হোক আর মারধর করাই হোক আর কারো টাকা পয়সা বেমানি করাই হোক অথবা কাউকে গালমন্দ করাই হোক, কারো গিবত করা হোক, কারো ফিতনা লাগানো হোক, কাউকে কষ্টে ফেলাই হোক, কাউকে ফাঁসিয়ে দেওয়া হোক, সবগুলি বান্দার হকের ক্ষেত্রে জুলম। তাহলে জুলম হচ্ছে তিন রকম, জুলম হচ্ছে তিন রকম, একটা হচ্ছে জুলম হচ্ছে শিরক, আর একটা হচ্ছে জুলমুন নাস নিজের উপর জুলম করা, একটা হচ্ছে জুলমুল ইবাদ এক বান্দার আর এক বান্দার উপর জুলম করা, এক মখলুকের এক সৃষ্টি আর এক সৃষ্টির উপর জুলম করা। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, যারা জালিম তাদের দিকে তোমরা ঝুঁকে যেও না, জালেমদের দিকে ঝুঁকে যাওয়া কেমন, জালেমদেরকে দাওয়াত দেবেন না ইসলামের, জালেমদেরকে ইসলামের দাওয়াত দেবেন না, দেবেন না, তাহলে তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাদের সাথে কথা বলার প্রয়োজন আছে না নেই, তাহলে কথা বলতে কি আল্লাহ নিষেধ করেছেন, কথা বলতে নিষেধ করেননি, কিন্তু ঝুঁকে যাওয়া মানে তাদের গুনহার কাজগুলিতে সমর্থন করা, গুনহার অনুষ্ঠানে উপস্থিত থাকা, হ্যাঁ অথবা আপনাকে দিয়ে তারা কোনো গুনহার কাজের রাস্তাকে সুগম করে নিচ্ছে আপনার মাধ্যমে ইত্যাদি, যেমন তাদের মর্জি মোতাবেক ফতোয়া দেওয়া অথচ কোরআন এবং হাদিস তা বলে না, তাদের দিকে খেয়াল রেখে করা, এইরকম যতগুলি বিষয় আসবে তাদের সামিল, আপনি আপনার পরিবার থেকে শুরু করেন, আপনার স্ত্রীর ভালোবাসার জন্য আপনি তাকে নামাজে চাপ দিতে পারেন না, স্ত্রীর ভালোবাসায় আপনি তাকে পর্দার জন্য চাপ দিতে পারেন না, স্ত্রীর ভালোবাসার জন্য তা সে বেহায়াবে পর্দা চলাফেরা করে তারপর তাকে আপনি চাপ চাপ দিতে পারেন না, হ্যাঁ যে ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, সেই জন্য ছেলে মেয়েদের মায়ায় ভালোবাসায় তারা হারাম ব্যবসা বাণিজ্য করে, নামাজ পড়ে না, তাদের চাপ সৃষ্টি করতে পারে, বাড়ি থেকে তাড়াইতে পারেন না, নামাজ পড়বে না, তারপরে একে অন্য নিয়ে খাচ্ছেন, এখান থেকে শুরু করেন, ওপর দিকে না দেখে, হ্যাঁ ওই সিংহাসনের দিকে না তাকিয়ে এখান থেকে শুরু করেন, নিজের বাড়ি থেকে শুরু করেন, এটা হচ্ছে ইসলামের তরিকা। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, জালেমদের দিকে তোমরা ঝুঁকে যেও না, অপরের ছেলে বেনামাজি আপনার বাড়িতে আসুক তো খেতে দেবেন, হ্যাঁ তার বেলা না 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 না, তখন কোনো মায়া দয়া নেই, কিন্তু নিজের ছেলে মেয়েরা যদি পাপ করে অন্যায় করে তো খুব মায়া লাগে, কেন তাহলে জালেমদের দিকে ঝুঁকে কেন, বরং এদেরকে আগুন থেকে আগে রক্ষা করতে হবে, বাড়িতে আগুন লেগে গেলে তো আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে আগে রক্ষা করতে, ধন সম্পদ আগে রক্ষা করতে না, তারপরে অন্যের বাড়ির দিকে, বাড়ির হ্যাঁ বাড়ির সুরক্ষা হয়ে গেছে, হ্যাঁ আর বাড়ির আমার ছেলে মেয়েরা সব বাড়ি থেকে বেরিয়ে গেছে, আগুন বাড়িতে লেগে গেছে আর মাল সামান বের করে তারপরে পাশের বাড়ির খোঁজ নিতেন, ঠিক কিনা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যখন দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তো না, অন্যের ক্ষেত্রে আমরা কট্টর, অমুক দাঁড়িয়ে রাখে না, অমুক ফজর নামাজ পড়ে না, এই করে না সেই করে না, অমুকের মধ্যে এই দোষ আছে সেই দোষ আছে, আর আপনার ছেলেদের মধ্যে চাইতে বড় বড় দোষ আছে, এটা চলবে না। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, জালেমদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না, যদি এরকম করো তাহলে ওর জবাব ফাতামাসসাকুমুন নার, না হইলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করে নেবে, জাহান্নামের আগুন তোমাদেরকে গিলে ফেলবে। ওমালাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোন পৃষ্ঠপোষক অভিভাবক হবে না, সাহায্যকারী হবে না, সুম্মা লা তুনসারুন, অতঃপর তোমাদের কোনো সাহায্য করা হবে না, জাহান্নামে যেতে হবে। ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, তারফাইন নাহার দিনের দুই ভাগে, দিনের দুই ভাগে, সকালের দিকে আর বিকালের দিকে, ওয়াজুলাফা মিনাল লাইল, আর রাতের কিছু অংশে, জুলাফ জুলফাতুন জামা, রাতের কিছু অংশে,
এই আয়াতের তাফসির সম্পর্কে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে এই আয়াতে পাঁচ অক্ত সলাতের দিকে ইঙ্গিত করা হয়েছে, কোরআনে কারিমে পাঁচ অক্ত স্পষ্ট করে কোথাও বলা হয়নি। এই আয়াত আর এরকম কিছু আয়াত রয়েছে যেগুলিতে ইশারা ইঙ্গিতে পাঁচ অক্ত সলাতের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে বা ইশারা করা হয়েছে বা ইশারা ইঙ্গিতে বলা হয়েছে। তাহলে যদি তাই হয় তাহলে তাদের ব্যাখ্যায় তাফসির হিসাবে তারফাইন নাহার বলতে কি বোঝানো হয়েছে, যদিও এই ক্ষেত্রে একাধিক মত রয়েছে তাবেইনদের থেকে, ওর মধ্যে যেটা প্রসিদ্ধ যাতে পাঁচ অক্ত নামাজ চলে আসে ওইভাবে আমি তাফসিরটা পেশ করছি, সেটা হচ্ছে তারফাইন নাহার দিনের দুই দিকে মানে হচ্ছে হ্যাঁ বলেন ফজর নামাজ আর জোহর আসর, ফজর নামাজ আর জোহর আসর, তারফাইন নাহার সকালবেলার দিকে ফজর হলো আর জোহরও জওয়ালের পর হয়, হ্যাঁ গড়ে যাওয়ার পর তাহলে অন্যদিকে হয়ে গেল এটা, আর আসরও জওয়ালের পরে হয়, তো তিন অক্ত চলে আসলো। আর জোলাফাম মিনাল লাইল আর বাকি থাকলো কয় অক্ত, মাগরেব আর এসে বাকি থাকলো না, রাতের কিছু অংশে সূর্য ডুবার পরে রাত শুরু হয় তো মাগরেব হ্যাঁ আর এসা এই দুই অক্ত জোলাফাম মিনাল লাইল। এই পাঁচ অক্ত সলাত আদায় করো হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বলতে হবে যে এই আয়াত নাজিল হয়েছে মেরাজ হওয়ার পরে, ঠিক কিনা? আয়াত নাজিল হয়েছে মেরাজ হওয়ার পরে, মক্কি কিন্তু মেরাজের পরে নাজিল, কারণ মেরাজে পাঁচ অক্ত সলাত করা হয়েছে, পাঁচ অক্ত সলাত মেরাজে ফরজ হওয়ার আগে সকাল সন্ধ্যা দুই অক্ত সলাত ছিল, দুই দুই রাকাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ফজরে দুই রাকাত আর আসরে দুই রাকাত, এরকম নামাজ পড়তেন, দুই দুই রাকাত নামাজ হইতো। তারপরে কি করা হলো, ওই চার রাকাত বিশিষ্ট নামাজ গুলিকে চার কলহ আর মাগরিবকে তিন করা হলো, ফা উকিররাত হ্যাঁ সালাতু সাফারি ওয়া যিদাত ফিল হাজারি, সফরে ওই দুই রাকাতই রাখা হইলো, দুই রাকাত যে ছিল আগে থেকে ওই দুই রাকাতই সফরে বহাল রাখা হইলো, আর বাড়িতে মকিম অবস্থায় কি করা হলো জিদাত বাড়িয়ে দেওয়া হলো, দুই কে চার করে দেওয়া হলো, জোহর কে আসর কে চার করে দেওয়া হলো, এশা কে চার করে দেওয়া হলো ফজরটা ছাড়া, আর মাগরিব যেহেতু বিতরুন নাহার দিনের ভিতর, মাগরিব কে বিতরুন নাহার বলা হয়, দিনের যত নামাজ পড়বেন সবগুলি মাগরিব দিয়ে বেজড় হয়ে যায়, আর আর সারা রাতে যা নামাজ পড়বেন সব নামাজ পড়ার পরে শেষখানে যখন বেতর পড়লেন হ্যাঁ বেজড় পড়লেন বেজড় হয়ে গেল, আল্লাহ পাক বেজড় বেজড়কে পছন্দ করেন, সেই জন্য রাত দিনের সবগুলি নামাজকে আল্লাহ পাক বেজড় করে দিয়েছেন, এই একটি তাফসীর। আর এক দল বলছেন যে না না এই আয়াত মক্কি আর মেরাজের আগে নাজিল হয়েছে, তাহলে এই আয়াতে ফরজ নামাজের দিকে ইঙ্গিত করা হয়নি আর বোঝানো হয়নি, কি করা হয়েছে তাহলে? বলছে এই আয়াতে বলা হয়েছে আকিমিস সালাত তারফাইন নাহার, দিনের দুই অংশে হ্যাঁ দুই ভাগে কি করো সালাত কায়েম করো, ওয়াজুলাফা মিনাল্লাইল রাতের কিছু অংশে, দুই অংশে মানে ফজরের নামাজ পড়ো দুই রাকাত আর আসরের কি করো দুই রাকাত নামাজ পড়ো। এই আয়াত মেরাজে যে পাঁচ অক্ত সলাত ফরজ তার আগের, তাহলে তার আগে যেই বিধানটা ছিল ওই বিধান এখানে উল্লেখ করা হয়েছে, সেটা কি? ফজরের দুই রাকাত নামাজ সকালবেলা দুই রাকাত হয়ে গেল আর বিকালবেলা আসরে দুই রাকাত নামাজ হয়ে গেল, এই দুই দুই চার হ্যাঁ ফসব্বে বেহামদে রব্বিকা কাবলা তুলু ইশামসি ওয়া কাবলা গুরুবিহা, অন্য আয়াতে রয়েছে তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, এখানেও নামাজের কথা বোঝানো হয়েছে, কাবলা তুলু ইশামসি সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ, ওয়া কাবলা গুরুবিহা সূর্য অস্তমিত হওয়ার আগে মানে আসরের দুই রাকাত নামাজ, এই আয়াতগুলিতে এই দুই দুই বোঝানো হয়েছে। জুলাফা মিনাল্লাহ রাতের কিছু অংশে বলতে কি বোঝানো হয়েছে? বলছে তাহাজ্জুদ বোঝানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন থেকে এবং তার সাহাবায়ে কেরামরা সকলেই তাহাজ্জুদ পড়তেন, এবং তাহাজ্জুদের সালাত ফরজ পাঁচ অক্ত সালাত মেরাজে থেকে আসার পূর্ব পর্যন্ত নবী সাল্লামের উপরও ফরজ ছিল আর সাহাবায়ে কেরামদের উপরও ফরজ ছিল। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসির কাসিরে এবং অন্যান্য তাফসিরকারগণ এই কথা উল্লেখ করেছেন, তাহাজ্জুদ কি ছিল? উম্মতের উপর ফরজ ছিল, তারপরে যখন পাঁচ অক্ত সলাত ফরজ করে দেওয়া হলো মেরাজে তখন তাহাজ্জুদের নামাজ মুমিনদের জন্য সুন্নাত মুস্তাহাব হয়ে গেল, আর ফরজ থাকলো না, তার ফরজিয়াতকে কি করা রহিত করে দেওয়া হলো, মনসুখ করে দেওয়া হলো, মুস্তাহাব থাকলো। সবচাইতে উত্তম মুস্তাহাব সুন্নাত নামাজ হচ্ছে তো নামাজ তাহাজ্জুদের নামাজ,
তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপরে মেরাজ হওয়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ আসার পরে তাহাজ্জুদ ফরজ থাকলো না থাকলো না, না মুমিনদের মতো তারও জন্য সুন্নাত মুস্তাহাব, এই ক্ষেত্রেও ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন না, নবী করিম সাল্লামের জন্য ফরজ অব্যাহত থাকলো, ফরজ ফরজই থাকলো সারা জীবন ধরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়েছেন তার উপর ফরজ হিসাবে। তারা বলছেন সূরা মুজাম্মিল বিশেষ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, হ্যাঁ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়িফাতুন মিনাল লাযিনা মাক ওয়াল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার ইলা আখির। সূরা মুজাম্মিলের পুরো তাফসীর পড়ে নেবেন, দুই জায়গা থেকে আয়াত পড়ে শুরু থেকে এবং মাঝখানে। তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন তাহাজ্জুদ তাহলে ফরজ ছিল। আরেকটি মত হচ্ছে যে না, যেমন মুমিনদের থেকে তাহাজ্জুদের ফরজিয়াতকে ফরজ হওয়াকে স্থগিত করে দেওয়া হলো বা কি করে দেওয়া হলো, নামিয়ে দেওয়া হলো, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও সুন্নত মুস্তাহাব করে দেওয়া হলো আর ফরজ থাকেনি। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই মেহনতের সাথে কষ্টের সাথে দীর্ঘ সময় ধরে রাতের অধিকাংশ অংশই কি করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, হয় রাতের সবচাইতে কম হলে এক তৃতীয়াংশ সরুস, আর না হলে মাঝামাঝি হলে অর্ধেক রাত, আর তার বেশি হলে রাতের দুই তৃতীয়াংশ। এই তিনটি অবস্থা সূরায়ে মুজাম্মিল আল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নিসফাহু অর্ধেক রাত পড়ো, আবিন কুস মিনহু কালিলা অথবা ওর চাইতে কম কিছু, তার মানে এক তৃতীয়াংশ, আও যিদ আলাইহি অথবা ওর চাইতে বেশি, মানে অর্ধেকের চাইতে বেশি, তার মানে কত, দুই সুলুস দুই তৃতীয়াংশ। রাতকে তিন ভাগ করে দুই ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত আদি করতেন, পা ফুলে যেত পা ফেটে যেত। নবী করিম সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা আয়েশা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ এত কেন কঠোর পরিশ্রম, এত কেন মেহনত করছেন, এত কেন লম্বা ইবাদত বন্দে গিয়া তাহাজ্জুদ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে কি বলেছিলেন, আপনার প্রয়োজনই বা কি ছিল, সাহাবীরা বললেন, আয়েশা বলেন, আপনার আগের পরের ভুল ভ্রান্তি তো আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, কি বলেছিলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যাকে যেমন মর্যাদা দেওয়া হয় তেমন তার শুকরিয়া করাও লাগে, এই কথা বোঝা যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে সৌদি আরবে রেখেছেন, সৌদি আরবে এসিতে রোজা রাখছেন রমজান মাসে, হ্যাঁ এসিতে বসে রোজা রাখছেন, পিপাসা লাগছে, পিপাসা লাগে না, দেশে আপনার মা আপনার বোন আপনার আমার আত্মীয় স্বজন আপনজন যারা রয়েছে কি গরমে রোজা রাখছে বলুন তো দেখি, কত যে বাড়িতে বসে থেকে থেকে পিপাসা লাগছে, আপনি চিন্তা করেছেন কোনো দিন কি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদি করেছেন। একই মায়ের পেটের ভাই বোন, আপনার ভাই দেশে আপনার বোন দেশে কত কষ্ট করে রোজা রাখছে, খড়ের বাড়ি দেয়াল বাড়ি আর রৌদ্র মনে হচ্ছে পড়ছে, সুভান রৌদ্র বর্ষণ হচ্ছে, আর এই গরমে এই তাপে আমাদের মনে পড়ছে ছোট কালে যখন রোজা রেখেছি গরমের দিনে গামছা ভিজিয়ে ভিজিয়ে শরীরে জড়িয়ে রেখেছি, বিছানায় বিছিয়ে দিয়েছি চাদর ভিজিয়ে ঠান্ডা পানি দিয়ে, আর তারপরে তখন ওতে শুয়ে শুয়ে কোন রকম করে রোজা রেখেছি, মনে আছে আপনাদের কারো না, ওই বয়স পাননি, আর যারা মোটামুটি আমার বয়সে তারা হয়তো পাবেন, কারণ কমপক্ষে এই গ্রীষ্মকাল আর ওই যে গত গ্রীষ্মকালে যে রোজা রেখেছি 35 বছর আগে, ঠিক কিনা, 30-35 বছর আগে, তার মানে আমি যখন রোজা রেখি তখন 15 বছর 16 বছর এইরকম বয়সে, এই বয়সে এইরকম গরমের দিনে জুন মাসে জুলাই মাসে রোজা রেখেছি, শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তারপর এখানে পাশাপাশি দেখেন আপনি অফিসে ডিউটি করেন আর অন্যরা রোদ্রে ডিউটি করে, এক ভাই এসে বলছে যে শেখ আমার সকাল 10টা থেকে এবার 3টা পর্যন্ত ডিউটি, সুবহানাল্লাহ, বলেন যে আমার যদি ওইরকম ডিউটি হইতো, আপনার যদি ওরকম ডিউটি হইতো তাহলে কেমন করে যে রোজা রাখতাম, এখনই যেন চিন্তা লাগছে, আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেননি, অবশ্যই এই ক্ষেত্রে যারা মালিক রয়েছেন দায়িত্বশীল রয়েছেন তাদেরও খেয়াল রাখা উচিত, যারা ফোরম্যান সুপারভাইজার রয়েছেন তাদেরও খেয়াল রাখা উচিত, কারণ এই রমজানের রোজা প্রত্যেকের জন্য ফরজ। সুতরাং এই ক্ষেত্রে যাতে করে মুসলিম ভাইদের জন্য এই রোজাকে সহজ করে দেওয়া হয়, আর এই সৎ উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সৌদি আরবে সারা বছরে 8 ঘন্টা ডিউটি থাকে আর রমজান মাসে 6 ঘন্টা ডিউটি থাকে, জানা আছে না নেই, 6 ঘন্টা ডিউটি থাকে, বরং আমাদের মতো অনেক আছে 5 ঘন্টা ডিউটি, 6 ঘন্টাও না 5 ঘন্টা, শুকরিয়া আদায় করতে হবে না, হবে না, কেউ 12 ঘন্টা ডিউটি করে,
আর যদি আমরা পাঁচ ঘন্টা ডিউটি করি, শুকরি আদায় করতে হবে না হবে না? মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয়াতের তাফসির হয়ে গেল যে দুটো তাফসির করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন যে নামাজ পড়লে ফায়দা কি হয়, সে ফরজ নামাজই হোক অথবা সুন্নত তাহাজ্জুদ নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিঃসন্দেহে নিঃসন্দেহে পণ্য রাশি হাসানাত, পণ্য রাশি নেক আমলগুলি, ইউযহিবুনাস সাইয়্যাত পাপ রাশিকে নিশ্চিন্ন করে দেয়, নিয়ে যায়। ইউযহিবুনা নিয়ে যায় মানে নিশ্চিন্ন করে দেয়, শেষ করে দেয়। নেকি করলে পাপ এমনিতেই শেষ হয়ে যায়, যেগুলি সাগিরা গুনাহ রয়েছে, ছোট পাপ রয়েছে, আর বড় পাপের জন্য তার সাথে সাথে তওবাকে যোগ দিতে হয়। তওবা করেন আর বেশি বেশি নেকির কাজ করেন, সমস্ত গুনাহ আল্লাহ দূর করে দেবেন। আল্লাহ পাক বলছেন যালিকা যিকরা লিযাকিরিন, এই হচ্ছে স্মরণকারীদের জন্য স্মারক উপদেশ স্বরূপ। ওয়াসবির হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাল্লাহ লা ইউযি আজরাল মুহসিনিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের প্রতিদানকে বিনষ্ট করেন না, ব্যর্থ করেন না। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন এমন এক দলের কথা, যেই দল প্রতিটি যুগে যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে থাকবে, সেই দল হচ্ছে মুসলিহিনদের দল, যারা ইসলাহ সংস্কারের কাজ করে, নিজেকে শুধু ভালো করে, সলহীন নয়, সলহীন তো আছে সব সময় থাকে, কিছু না কিছু ভালো লোক থাকে, কিন্তু শুধু ভালো লোক থাকলে হবে না, অন্যকে ভালো করার জন্য সচেষ্ট লোকের প্রয়োজন রয়েছে। সলহীন আর মুসলিহিনের পার্থক্য আজকে ভালো করে বুঝেন, আপনি নিজেই শুধু সৎ কিন্তু আশেপাশের লোককে সৎ করার চেষ্টা করেন না, তাহলে আল্লাহর আযাব যে কোনো সময় আপনার উপর আসতে পারে, পাশের লোকের উপর আসবে, আপনার উপর আসবে। কিন্তু আপনি যদি মুসলিহিনদের অন্তর্ভুক্ত হইতে পারেন, নিজেকে ঠিক করছেন আর তার সাথে সাথে আশেপাশে যারা আছে বা যত দূর পর্যন্ত আপনি পৌঁছিতে পারছেন, আপনার আওয়াজ পৌঁছাতে পারছেন, ঠিক করার চেষ্টা করছেন, তাদের সংশোধন সংস্কারের চেষ্টা করছেন, তাহলে আল্লাহর আযাব সেই সমাজ থেকে, সেই পরিবার থেকে, সেই দেশ থেকে দূরে থাকবে। অপর ভাষায় বলা যেতে পারে, যারা দিনের দাওয়াতের কাজ করে, দিনের প্রচার প্রসারের কাজ করে, আর এক ভাষায় বলা যেতে পারে যারা দিনকে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, জিদ্দোজহদ করে, আর এক ভাষায় বলা যেতে পারে যারা আমরে বিল মারুফ করে আর নাহি আনিল মুনকার করে, ভালো কাজের উপদেশ দেয় আর অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। যেমন যার ক্ষমতা আছে, বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে শুধু জবান দিয়ে ক্ষান্ত হবে না, আর বল প্রয়োগ করার ক্ষমতা না থাকলে জবান দিয়ে কথার দ্বারা, কলমের দ্বারা, লিখনি এবং বক্তব্য দিয়ে আর উপদেশ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ভালো কাজে নির্দেশ দেবে। সেই ক্ষমতা যদি থাকে তো শুধু অন্তরে ঘৃণা করাই যথেষ্ট হবে না, আর যদি মুখে বলারও ক্ষমতা না থাকে, লিখারও ক্ষমতা না থাকে, ভালো সম্পর্কে ভালো জন উৎসাহিত করার জন্য, অন্যায় বাধা দেওয়ার জন্য, তাহলে সর্বনিম্ন ঈমানের পরিচয় হচ্ছে যে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে, বলছেন ফালাউলা কানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছেন ফালাউলা, এই লাউলাকে হারফে তাহদিদ বলা হয়, উৎসাহিত করার জন্য, হারফে তাহদিদ, কেন হয়নি। লাউলার সম্পর্ক আছে উলু বাকিয়াতিনের সাথে, মাঝখানে কানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ফালাউলা উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, এই ছিল আসল ইবারত, তাহলে বুঝতে সুবিধা। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন যে সৎকর্মশীলদের একটি দল, সৎকর্মশীল লোকেরা কেন হয়নি। কানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা চলে গেছে তাদের মাঝে, তোমাদের পূর্বে যেসব জাতিরা চলে গেছে সেসব জাতির মাঝে কেন একটি সৎকর্মশীল দল হয়নি। উলু বাকিয়াতিন, উলু শব্দটি হচ্ছে জুয়ের বহুবচন, জু মানে কি হয়, জু মালিন মানে ধনওয়ালা ব্যক্তি, জু মালিন মানে হচ্ছে ধনওয়ালা ব্যক্তি, সাহেব, জু মানে সাহেব, তা উলু মানে আসহাব, তাহলে উলু মানে আসহাব, উলু। আর বাকিয়াতুন মানে হচ্ছে খৈর, কল্যাণ, দিন, নেক কাজ, ভালো কাজ ইত্যাদি। এই জন্য এইরকমই কাছাকাছি অর্থ রয়েছে, নেক আমলকে আল বাকিয়াত বলা হয়েছে, আল বাকিয়াতুস সালিহাতু খৈরুন ইনদা রাব্বিকা, আল বাকিয়াত যেগুলি অবশিষ্ট থাকবে। তারপরে আসলে আরবরা বাকিয়া শব্দটি ব্যবহার করে
বেছে বেছে কোনো জিনিস যদি আপনি রাখেন চয়ন করে, ওইগুলোকে বাকিয়া বলা হয়। ধরেন একটা আমের কার্টুন আছে, তার মধ্যে পচা সড়া ইত্যাদি আছে, ওর মধ্যে বেছে 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 সাফ সুতরা পরিষ্কার যেগুলি খুব ভালো ভালো সেগুলো বেছে রাখলেন, এটা হচ্ছে বাকিয়া। এখন এরা বলে যে এখনো কিছু বাকি বাকিয়া লোক আছে, মানে কিছু ভালো মানুষ আছে এখনো সমাজে, মাযালা ফিহে বাকিয়া, এখনো কিছু ভালো মানুষ বাকি আছে। বাকিয়াতুন কেউ হচ্ছে উলুদ্দিনিন ওফাদলিন, কেউ বলছে যে খাইরিন। তো আমরা এই জন্য ব্যাপক অর্থ করেছি যে সৎকর্মশীল। উলু বাকিয়াতিন মানে যারা ভালো কাজ করনেওয়ালা লোক। ভালো কাজ করনেওয়ালা লোক কেন হয়নি ওইসব জাতির মধ্যে, যেই জাতিরা তোমাদের পূর্বে চলে গেছে, এই ভালো মানুষরা কি করবে, নিজেরা শুধু ভালো হবে? বলছে না, ইয়ানহাউনা আনিল ফাসাদ ফিল আরদে, যারা বাধা দেবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, বিপর্যয় সৃষ্টি করতে, পাপাচার ছড়াতে, অন্যায় করতে বাধা দেবে। কেন হয়নি? যখন হয়নি আগের যুগে এমনও যুগ গেছে যখন কোনো ভালো মানুষ নেই, একটা ভালো কথা বলার লোক নেই গ্রামে অঞ্চলে দেশে, তখন আল্লাহ রাজা এসেছে, তখন আল্লাহ রাজা এসেছে। ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তবে অল্প কিছু লোক ছিল ওই সব লোকদের থেকে যাদেরকে আমি রক্ষা করেছিলাম, আমি বাঁচিয়ে নিয়েছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আজাব থেকে কারা বাঁচতে পেরেছে? অল্প কিছু লোক যারা সৎ কাজ নিজেরা করত আর সৎ কাজ করার জন্য উৎসাহিত করত, আর অন্যায় কাজে বাধা দিত, নিজেরা অন্যায় কাজ থেকে বিরত থাকত, এদের সংখ্যা ছিল অল্পই, ইল্লা কালিলাম। তো এই পাপিষ্ট লোকেদেরই মেজরিটি ছিল, তারা কি করত? আল্লাহ বলছেন ওয়াত্তাবা আল্লাযিনা যালামু মা উতরিফু ফিহি, এই জালেমরা, জালেমরা লিপ্ত ছিল, ইত্তাবা অনুসরণ করা মানে লেগে থাকা, এই জালেমরা লেগেই ছিল, মা উতরিফু ফিহি, ওই সব ভোগবিলাসে যা তাদেরকে দেওয়া হয়েছিল, ভোগবিলাসের সামগ্রী যা দেওয়া হয়েছিল তাতেই তারা লেগেছিল, মেতেছিল। ওয়াকানু মুজরিমিন, আর এরা ছিল বড়ই অপরাধী। ভোগবিলাসের সামগ্রী আল্লাহ পাক যা দিয়েছিলেন তা নিয়ে তারা মেতেছিল, আর নিজেরা ভালো হইতে হবে, অন্যদেরকে ভালো কাজ নির্দেশ দিতে হবে, তারও কোনো চিন্তা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে ধ্বংস করেছেন। ওমা কানা রব্বুকা লিইয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, এই আয়াতটিও মুখস্থ করে নেবেন, বিশেষ করে যারা দু চার পাঁচ মিনিট কথা বলার অভ্যাস করেন, এই আয়াতটি মুখস্থ করে। ওমা কানা রব্বুকা লিইয়ুহলিকাল কুরা বিযুলমিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক কোন জনপদকে জুলমের কারণে, পাপের কারণে ধ্বংস করেন না। পাপ আরে থাকে, কিছু না কিছু পাপ থাকেই, কিন্তু পাপ থাকলেই আল্লাহ ধ্বংস করে দেন না, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে মুসলিহীন গায়েব না হয়ে যায়, আর যতক্ষণ মুসলিহীন আছে আল্লাহ ধ্বংস করেন না। ওমা কানা রব্বুকা লিইয়ুহলিকাল কুরা বিযুলমিন, হে নবী তোমার প্রতিপালক জনপদ গুলিকে ধ্বংস করেন না অন্যায়ের কারণে, তাদের পাপের কারণে, ও আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার লোকেরা সংস্কারক হয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা সদাচারী হয়ে রয়েছে, নিজেরা ভালো কাজ করে আর অন্যদের ইসলার সংশোধনের চেষ্টা করে। এই জন্য দাওয়াতের কাজ করতে হবে। আপনারা প্রত্যেকে আপন আপন গ্রামে কিন্তু প্রতিনিধি, ভালো করে মনে রাখেন, যদি আপনার গ্রামে আপনি একজন শুধু তাওহীদের কথা বলেন, সন্নতের কথা বলেন, শিরক বিদআত থেকে সতর্ক করেন, নামাজ না পড়লে কত বড় অপরাধ হয়, কুফরি হয়, এসব কথাগুলি বলেন, শহীদ দিনের দাওয়াত দেন, তো আশা করা যায় আপনার পরিবার পরিজন আর আপনার গ্রাম আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবে। আর যদি সেখানে গিয়ে চুপ হয়ে যান, তাহলে আল্লাহর আজাব চলে আসবে, আপনার সততা কাজ দেবে না, আপনার ব্যক্তি জীবনের তাওহীদ কাজ দেবে না, আপনার সন্নতের অনুসারী হওয়া কাজ দেবে না। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ওয়ালাউ শা রাব্বুকা লাজাআলা আন-নাসা উম্মাতান ওয়াহিদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক চাইলে সমস্ত মানুষকে এক জাতিতে পরিণত করতেন, আল্লাহ চাইলে সারা বিশ্বের সমস্ত মানুষকে জবরদস্তি হেদায়ত করে দিতেন। জবরদস্তি কেমন? অন্তরকে বাধ্য করে দিতেন, পাপ করার মতো, শিরিক করার মতো, অস্বীকার করার মতো ক্ষমতাই থাকতো না। আল্লাহ যদি অস্বীকার করার, শিরিক করার, কুফরি করার, অন্যায় করার, জুলুম করার ক্ষমতাই কেড়ে নিতেন, যেমন ফেরেশতার কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন, তার সবাই হেদায়ত হয়ে যেত, একদল হয়ে যেত, কিন্তু না, আল্লাহ বাধ্য করেননি, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ভালো কাজও করতে পারেন, মন্দ কাজও করতে পারেন, যারা ভালো করছেন মন্দ করতে পারেন, যারা মন্দ কাজে লেগে আছেন তারা ভালো কাজও করতে পারেন, দুটি ক্ষমতা আছে। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, আর মানুষ সব সময় কি করতে থাকবে? মতবিরোধ করতে থাকবে।
মানুষের মধ্যে দ্বিমত থাকবেই, একদল ভালো কাজে লাগবে তার একদল পাপ করবে। আজকে রমজান মাসেও একদল ভালো কাজে লেগে থাকলে প্রচার মাধ্যম গোমরা করার জন্য, মুসলিমদের সময়গুলিকে পাপে নষ্ট করার জন্য, মুসলিম জাতিকে ধ্বংস করার লেগে আছে। রমজান মাসে কেউ তারাবি পড়ছে, আর কেউ কোথায় মদ আছে, কোথায় জেনা আছে খুঁজে বেড়াচ্ছে, কেউ রোজা রাখে আর কেউ দিনে খাবার তৈরি করে পানাহার করে, সবকিছু হচ্ছে। তো মানুষ ইখতিলাফ করতে থাকবে, তাওহীদ আর শিরকের ইখতিলাফ থাকবে, সুন্নত আর বিদআতের ইখতিলাফ থাকবে, সৎ আর অসতের ইখতিলাফ থাকবে, জি হ্যাঁ, আকীদার ইখতিলাফ থাকবে, কেউ বলবে আল্লাহ আরশ আজিম, কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলবে হ্যাঁ নবী মাটির তৈরি, কেউ বলবে নবী নূরের তৈরি, ইখতিলাফ ওয়ালা ইয়াজালুন মুখতালিফিন। মানুষ সব সময় ইখতিলাফ করতে থাকবে, মতানৈক্য করতে থাকবে, ইল্লা মান রাহিমা রব্বুকা, হে নবী তবে যার উপর তোমার প্রতিপালক দয়া করবেন। তাহলে কি বোঝা গেল, আল্লাহর দয়া কোনটি, মতবিরোধ করা না একমত হওয়া? একমত হওয়া হচ্ছে আল্লাহর রহমত। কে বলে? আল্লাহ বলেছেন, আয়াতটা ভালো করে মনে রাখ, আয়াত নম্বর 118 আর 19, মানুষের স্বভাব হচ্ছে সর্বদাই তারা ঝগড়া দ্বন্দ্ব করতে থাকবে আর মতবিরোধ করতে থাকবে, একদল বলবে এটা ঠিক আর একদল বলবে এটা ঠিক। ইল্লামান রাহিমা রব্বুক, তবে যার উপর আল্লাহ রহম করেছেন হ্যাঁ সে ইখতিলাফ করবে না, যাদের উপর আল্লাহর দয়া হয়েছে তারা দ্বিমত করবে না। কোরআন হাদিসের কথা মানতে দলিল মানবো, আমরা একমত দলিল মানবো, দলিল সবাই যদি মানতে চায় একমত হয়ে, তাহলে এক হয়ে যাবে, এক হয়ে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে আয়াত বলে যে ইত্তিহাদ ঐক্য হচ্ছে রহমত, আর ইখতিলাফ তাহলে হচ্ছে আজাব, ঠিক কি না? আর জাল হাদিস কি বলে, ইখতিলাফ উম্মতি রহমতুন, আমার উম্মতের হ্যাঁ মতবিরোধ করা হচ্ছে রহমত। হ্যাঁ, তো নবীর যদি হাদিস হবে তো নবী কি কোরআনের দুশ্মন নাকি বলেন তো দেখি, নাউজুবিল্লাহ। বিদাতিরা তাদের ইখতিলাফকে বৈধ করার জন্য অসুবিধা নেই, যে যেমন পড়ছেন নামাজ পড়েন অসুবিধা নেই, কেউ হাত ছেড়ে পড়েন, কেউ হাত বাঁধেন যেখানে বাঁধেন সেখানে বাঁধেন, আর কেউ সূরা ফাতিহা পড়েন কেউ পড়িয়েন না, অসুবিধা নেই। হ্যাঁ, আর যেভাবে ইচ্ছা যেমন আছে, কেউ নামাজ তো পড়েন কেউ পড়িয়েন না, সব ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক। এই যারা করে তারা ওই জাল হাদিস পেশ করে, ইখতিলাফ উম্মতি রহমত, হ্যাঁ উম্মতের ইখতিলাফ করা হচ্ছে রহমত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বুঝেননি না, বুঝার পরে আয়াতের বিরোধিতা করেছেন, নাউজুবিল্লাহ। তো কত বড় বেয়াদবেরা যারা বলে যে ইখতিলাফ করা রহমত, ইখতিলাফ কখন রহমত হতে পারে? আর এটা কখন পেশ করে বলছে চার মজহাব হয়েছে এটা রহমত হয়েছে নাকি বলছে, এক ইসলামে যে চার মজহাব হয়েছে নাকি এটা রহমত হয়েছে, তারপরে যে সুফিদের চারটা তরিকা এসছে চিস্তিয়া কাদেরিয়া সাহারওয়ার্দিয়া আর নকশবন্দিয়া বলছে এগুলো রহমত, বলছে রহমত। আর এগুলো থেকে যে কত শাখা প্রশাখা তরিকা বেরিয়ে এসছে, যে এক পত্রিকাতে বাংলাদেশের অনেক দিন আগে পড়েছিলাম যে বাংলাদেশে 198,000 সুফি তরিকত রয়েছে, 198,000, 2,000 কম 2,00,000 তরিকা রয়েছে, সবগুলি বলছে জান্নাত যাওয়ার তরিকা, এতগুলি তরিকা, এগুলো রহমত না জহমত? জহমত মানে আজাব, আর ওরা জাহামা বলে না, জাহামা কাকে বলে, জাহামা মানে ভিড় ভাড়। তো ভিড় ভাড় ভালো লাগে নাকি, ভিড়ে যদি গাড়ি আপনার ফেসা থাকে ভালো লাগে, তাহলে বোঝা গেল যে ভিড় ভাড় আজাব। তো ওই রকম এই রহমত না, এটা জহমত, জি ইখতিলাফ করা রহমত নাই, আল্লাহর আজাব। ইল্লামান রহিমা রব্বুক, রবের যার উপর রহম হয়েছে সে ইখতিলাফ করবে না কোরআন হাদিসের কথা মানতে, সহি নামাজ পড়বো, রসুলের নামাজ পড়বো, আরে হানফি নামাজ পড়বো এটা কেন বলবো, আর সাফি নামাজ পড়বো কেন বলবো, আর মালিকের হাম্বিলি নামাজ কেন পড়বো, রসুলের নামাজ পড়বো বলতে অসুবিধা কি, এটা রহম, আল্লাহ রহম হয়েছে তাহলে এই কথা যে বোঝা বলার তৌফিক পেয়েছে, আর যাকে এই কথা বলার তৌফিক হয়নি তার উপর রহম হয়নি আল্লাহ রাব্বুল আলামিন। ওটা হচ্ছে সৌদি আরবের নামাজ, আপনি দেশে গেলে কি বলবে, আরে ওইটা সৌদি আরবের নামাজ, আমাদের দেশের নামাজ আলাদা। তো রহমত না আল্লাহর আজাব, আল্লাহর আজাব, আল্লাহর রহমত হচ্ছে বাংলাদেশের নামাজ সৌদি আরবের নামাজ সব একই রকম হবে, এটা হচ্ছে আল্লাহর রহমত। ওয়ালিযালিকা খালাকাহুম, আর এই জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তাফসীরকাররা বলছেন যে এই জন্য দিয়ে ইঙ্গিত রহমতের দিকে করা হয়েছে অথবা ইখতিলাফের দিকে করা হয়েছে, দুটোই হতে পারে, আর দুটো হলে কোনো দোষ নাই, ভাব অর্থ একই, তাফসীর একই।
ওয়ালিজালিকা খালাকাহুম মানে ইন খালাকাহুম ওয়ালিজালিকা খালাকাহুম আর এই রহমতের জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহর রহমত রয়েছে কে নিবা নাও যে সোজা রাস্তা দিয়ে কোরআন হাদিসের রাস্তা দিয়ে আসে মানা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি নবীর রাস্তা দিয়ে নবীর সাহাবাকে রাস্তা দিয়ে তারা রহমত পাবে আর যারা অন্য রাস্তা দিয়ে আসে আসবে তারা রহমত থেকে বঞ্চিত হবে এই রহমতের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত বন্দী করে জান্নাতে যাও এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে তাহলে রহমতের দিকে ইঙ্গিত হয়ে গেল লেজালিকা দিয়ে ইশারা হয়ে গেল আর কেউ বলছেন না ইখতিলাফের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষকে আল্লাহ ভালো মন্দ দুটো স্বভাব দিয়ে হ্যাঁ দুটো গুণ দিয়ে সৃষ্টি করেছেন যার ফলে মানুষ ইখতিলাফ করবে ইখতিলাফ থেকে মুক্ত হয়ে সবাই যদি একমত হয়ে সৎকর্মশীল হয়ে যায় কোরআন সুন্নার অনুসারী হয়ে যায় সকলে বেনামাজি হয়ে যায় সকলে মুওয়াহিদ হয়ে যায় তাহলে জান্নাত পেয়ে গেল আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর যদি ইখতিলাফ করে যায় ওরা নামাজ পড়ছে আমরা নামাজ পড়বো না একই রুম থেকে পাঁচজন নামাজ পড়তে আসে দশজন নামাজ পড়তে আসে না ওয়ালিজালিকা খালাকাহুম এই জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছে যে কে ইবাদত করছো আর কে করছো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছে এতে পরীক্ষা হয়ে যাবে যে কে আল্লাহর ইবাদত করছে আর কে আল্লাহর ইবাদত করছেন আল্লাহ দাসত্ব কবুল করছে না ওয়ালিজালিকা খালাকাহুম ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা আর হে নবী তোমার প্রতিপালকের কথা পূর্ণ হয়েছে কি কর পূর্ণ হয়েছে মানে এটা হবেই হবে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন অবশ্যই অবশ্যই জাহান্নামকে ভরপুর করব জিন এবং মানুষ দিয়ে জিন এবং মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন আর জান্নাত খালি যখন থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি মখলুক আল্লাহ সৃষ্টি করবেন আবার যেমন সহিহ বুখারী হাদিস রয়েছে আর তা দিয়ে ওই খালি এলাকাগুলিকে আবাদ করবেন জান্নাতের জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের পেট ভরবে এত জিন এত মানুষ পেয়েও জাহান্নামের পেট ভরবে এটাও সহিহ বুখারী হাদিস রয়েছে পেট ভরবে না বারবার আল্লাহ জিজ্ঞাসা হালিম তালাতে হালিম তালাতে কি বলবে জাহান্নাম হালমি মসজিদ আর কিছু আছে আর কিছু আছে আর অতিরিক্ত আর অতিরিক্ত খাই 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 করবে হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাত কাদামা তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন তার মোবারক পা রেখে দেবেন যখন পা রেখে দেবেন তখন জাহান্নাম বলবে ফাতাকুল কাত 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 বাস 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 হয়ে গেছে হয়ে গেছে ওয়ানজাবি বাদহু ইলা বাদ আর জাহান্নাম একবারে সংকুচিত হয়ে যাবে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে পেট খুব ফুলেছিল সংকুচিত হয়ে যাবে জাহান্নাম এই বিশাল জাহান্নাম এত বড় জাহান্নাম এত মানুষ আর জিন দিয়েও ভর্তি হবে না যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার পা রাখবেন এই পায়ের ক্ষেত্রে ইখতিলাফ করেছে নবী বলছেন কাদাম হ বলছেন কাদাম মানে কাদাম নয় আল্লাহ কেমন করে পা রাখবেন এইখানে ইখতিলাফ করেছে একদল গুমরাহ হয়েছে বলছে কাদাম মানে আল্লাহ আর একটা দল রাখবেন আর একটা দল থাকবে আল্লাহ দিয়ে ভর্তি করবেন জি আল্লাহ পাক তারপরে বলছে ওয়া কুল্লান নাকুসু আলাইক মিন আম্বাই রাসূল মানুসাব্বিতু বিহি ফুআদাক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকটে রাসূলগণের কিসসা কাহিনী আমি প্রত্যেকের যে বর্ণনা করেছি মানে যেগুলির আল্লাহ বর্ণনা করেছেন 25 জন রাসূলের কথা উল্লেখ করেছেন আল্লাহর উপর কোরআন কারীমে তাদের যে ঘটনাগুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন কি জন্য মানুসাব্বিতু বিহি ফুআদাকা যা দিয়ে যার মাধ্যমে তোমার হৃদয়কে আমি সুদৃঢ় করতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারিমে নবী রাসূলগণের ঘটনাগুলি আল্লাহ বর্ণনা করেছেন উদ্দেশ্য হচ্ছে নবীর অন্তরকে মজবুত করা অন্তর মজবুত কেমন করা হবে বলেন আপনার উপর যদি বালা মুসিবত আসে আর আপনাকে যদি ওই রকমের হ্যাঁ সত্য ঘটনা নাটক নভেল না হ্যাঁ উপন্যাস না কাল্পনিক কথা নয় বরং যদি সত্য ঘটনা বর্ণনা করা হয় যে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে আল্লাহ যদি অমুক এই দিতে পারেন অমুক এই দিতে পারেন অমুক এই দিতে পারেন আপনাকে দিতে পারেন না আপনার বালা মুসিবত দূর করতে পারেন না ঠিক কিনা আমাদের এক ওস্তাদ বলছিলেন সময় শেষ হয়ে যাচ্ছে দু তিনটা আয়াত আছে শেষ হবে ইনশাআল্লাহ বলছিলেন যে এক মহিলা মরক্কে বাস করতো আর বড় পয়সাওয়ালা ক্যান্সার হয়েছে ক্যান্সারের চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হচ্ছে না দেখেন ক্যান্সারে বহু লোক মারা যাচ্ছে বুঝতেই পারছেন শেষে যখন নিরাশ হয়ে গেল ইউরোপ আমেরিকা সারা দুনিয়ার চিকিৎসা করে বললো আর বাঁচবে না একে নিয়ে গিয়ে যা খাওয়াবে খাওয়াবে যাও বাড়ি নিয়ে যাও ও মহিলা বললো যে আমাকে মক্কায় নিয়ে গিয়ে ফেলে দাও মক্কায় থাকবো আমি শেষ জীবনটা মক্কায় থাকবো মাছি আর মরি মক্কায় থাকবো আর জমজম খাবো মক্কায় এসে দীর্ঘ ৬ মাস
জমজম খেতে থাকে, জমজম খেতে থাকে, ৬ মাসে পুরো সুস্থ হয়ে ফিরে গেছে। আজকে থেকে ২৫ বছর আগের ঘটনা আমাদের একজন মোদী ইউনিভার্সিটির ভালো ওস্তাদ শোনাচ্ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, ধর আল্লাহ না করে কাউকে এইরকম দুরারোগ্য ব্যাধি হ্যাঁ ধরেছে, রোগে আক্রান্ত হয়েছেন, আপনার সামনে এই ঘটনা যদি বর্ণনা করি তো আপনার ঈমান আমল অন্তর মজবুত হবে না? হবে না। হ্যাঁ, এই কথা বোঝানোর জন্য বললাম যে আম্বিয়া রাসূলগণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘটনাগুলি বর্ণনা, বিশেষ করে এই সূরায় যে বর্ণনা আল্লাহ করেছেন ঘটনাগুলি, এগুলি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছে, হ্যাঁ সুদৃঢ় করা হয়েছে। মা নুসাব্বিতু বিহি ফুআদাকা, তোমার অন্তরকে তা দিয়ে সুদৃঢ় করা আমার উদ্দেশ্য। ওয়া জাআকা ফি হাযিহিল হাক্কু, আর এই সূরাতেও তোমার জন্য সত্য আগমন করে সত্য এসেছে। ফি হাযিহি মানে ফি হাযিহি সূরা, ভালো করে মনে রাখে, এই সূরায় যে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে সেই ঘটনাগুলিও সত্য ঘটনা তোমার কাছে এসে গেছে। তুমি শুনলে নূহ আলাইহিস সালামের ঘটনা, তার জাতির ঘটনা, তারপরে হুদ আলাইহিস সালামের জাতির ঘটনা, সালেহ আলাইহিস সালামের জাতির ঘটনা ইত্যাদি তোমরা শুনলে। ওয়া মাউইযাতুন, এবং তাতে উপদেশ রয়েছে। ওয়া যিকরা লিল মুমিন, আর মুমিনদের জন্য তাতে কি রয়েছে, যিকরা। মাউইযা মানে ওয়াজ উপদেশ, আর যিকরা উপদেশ মানে যাতে স্মরণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়া কুল লিল্লাযিনা লা ইউমিনুন, হে নবী তুমি বলো ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী নয়, ইমান নিয়ে আসেনি, এ মালু আলা মাকানাতিকুম, এই কাফের মুশরিকদেরকে বলো যারা মুমিন নয়, তোমরা তোমাদের মতো কাজ করো। আলা মাকানাতিকুম মানে আলা তরিকাতিকুম, তোমাদের জায়গায় নয়, মাকান মানে এখানে জায়গা নয়, মাকান মানে তোমাদের তরিকা, তোমাদের মতে পথে তোমরা কাজ করতে থাকো। আর কি, ইন্না আমেলুন, আমরাও আমাদের মতে কাজ করছি, আমরা যেমন যেটাকে ঠিক মনে করছি ওইভাবে আমরা কাজ করছি। এই কথা আমাদের শিরক আর বিদাতের সমাজে বললেও ছেড়ে দেবে না। আমরা আমাদের ভাইদেরকে অনেক সময় বলি যে দেখেন তর্কে জড়াতে যায় না, কারণ আপনি দুর্বল। আপনি সোজা বলেন যে ভাই আপনার যদি ওইভাবে নামাজ পড়ার স্বাধীনতা, তা আমার এইভাবে পড়ার স্বাধীনতা ছেড়ে দেয় না, তোকে মসজিদে আসতে দেবো না, আরে থাকতেই দিবে না, ওকে বাস করতেই দিবে না। আরে তোমরা আল্লাহ তো কোরআনে শিখাচ্ছে তোমরা তোমার তরিকে কাজ করো, আমি আমার তরিকে কাজ করি, আরে কমপক্ষে এটা তো মেনে নাও, না ওটাও মানবে না, কত গোণা আমি চিন্তা করেছেন আপনি, অথচ দলিল নেই তাদের কাছে। এমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের মতে কাজ করো। ইন্না আমেলুন, আমরা আমাদের মতে কাজ করছি বা আমাদের মতো কাজ করছি। ওয়ান্তাজিরু, আর তোমরা অপেক্ষায় থাকো। ইন্না মুনতাজুন, আমরাও অপেক্ষায় রয়েছি, দেখো তোমাদের কি রেজাল্ট হয় ফলাফল, আর আমাদের কি ফলাফল হয় দেখো, পরিণাম শুভ পরিণাম কার সাথে আসে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্যই রয়েছে আকাশসমূহ আর জমিনের অদৃশ্য জ্ঞান, অর্থাৎ আসমান এবং জমিনের অদৃশ্য জ্ঞান যা চোখের আড়ালে রয়েছে, সবকিছুর জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সবকিছুর মালিক। ওয়াইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, এবং সমস্ত কাজ তার কাছে প্রত্যাবর্তিত হবে বা হচ্ছে, দুটোকে সামিল, ইউরজাউ হালও হইতে পারে, বর্তমান হইতে পারে, আর ভবিষ্যৎ হইতে পারে, দুটোকে সামিল, সব কিছুই আল্লাহর কাছে ফিরে যায়। সবকিছু কার কাছে ফিরে যায়? আল্লাহর, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ যিনি সৃষ্টি, মিনা খালাকনাকুম, মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার মাটিতে ফিরাবেন, কিন্তু রুহ কোথায়? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে রুহের হুকুম হয়েছে, রুহ কিন্তু হয় ইল্লিনে, হ্যাঁ আল্লাহর কাছে চলে গেল, আল্লাহর নিয়ামত পাবে, না হলে সিজিনে আল্লাহ পাকের জেলখানায় চলে গেল। এইরকমের সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে, আদেশ নিষেধ আল্লাহর তরফ থেকে হয়েছে, আর এসবের পরিণাম সব কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। ফাবুদহু, সুতরাং হে নবী তুমি তাঁরই ইবাদত করো। ওয়াতাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরে আস্থা ভরসা করো। ওয়ামা রাব্বুকা বিগাফির আম্মা তাআমালুন, আর তোমরা যা কিছু করছো সে সম্পর্কে তোমার প্রতিপালক অনবহিত নন, উদাসীন নন। এখানে আমাদের সূরা হুদের তাফসীর শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কথাকে কবুল করেন, আর ভুল ভ্রান্তি ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক আল্লাহ যেন আমাদের সকলের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের এই খেদমতকে কবুল করেন, কোরআনে কারীমের তাফসীর যারা শুনলাম শোনালাম সকলকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখেরাতে আল্লাহ পাক আমাদের যেন ভালো কল্যাণ দান করেন, ভালো বদলা দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সিয়াম কিয়াম রমজান মাসের যেসব নেক আমলের রাস্তা রয়েছে সবগুলিতে প্রবেশ করা যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সবগুলিতে আমাদেরকে সফলতা যেন দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহনত পরিশ্রমের সাথে ইবাদত বন্দী করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে তার দিকে যেন ধাবিত করে দেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে তওবা করে ইস্তিগফার করে তার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পাপের দিকে আমাদেরকে কখনো যেন না ফিরিয়ে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.